আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কোর্স আজকে আমরা শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের নাম হচ্ছে বাংলা অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অধ্যায়ে যে কাজগুলো থাকবে প্রতিটি কাজ আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। প্রথম এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা নিয়ে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় আমরা একটি অনুশীলনীমূলক কাজ পাবো এবং এই কাজের সমাধান কী হতে পারে তা আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। শিক্ষার্থীরা পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠে আসলে তোমরা ঠিক এরকম একটি অনুশীলনীমূলক কাজ পাবে চলো প্রথমেই আমরা নির্দেশনা করে নিচ্ছি তারপরে আমরা বুঝে নেব যে কীভাবে এর সমাধান আমরা করব। লেখা রয়েছে হাজার বছরের পথ পরিক্রমায় নানান ধরার মানুষের মিলন ও মিশ্রণের মাধ্যমে বাংলা অঞ্চলের মানুষের আত্মপরিচয় গড়ে উঠেছে নানান ধারার মানুষের মিলন ও মিশ্রণের মধ্য দিয়ে আমরা হয়ে উঠেছি একই সঙ্গে অনন্য ও বৈচিত্র্যময় চলো এই অনন্যতা ও বৈচিত্র্য অনুধাবনের অংশ হিসেবে বিভিন্ন ভাষা ও দেহগণের মানুষের নাম চিহ্নিত করে একটি প্রতিবেদন লিখি তো শিক্ষার্থীরা এখানে মূলত আমাদেরকে একটি প্রতিবেদন লিখতে বলা হয়েছে এবং সেই প্রতিবেদনের বিষয়বস্তু কি বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ভাষা গোষ্ঠী ও দেহগণের মানুষের নাম চিহ্নিত করা তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি শিক্ষার্থীরা আমরা ঠিক এভাবে কাজটি করতে পারি প্রথমে আমরা এরকম একটি শিরোনাম দেব আমাদের শিরোনামটি হচ্ছে বাংলায় বিভিন্ন ভাষাগোষ্ঠী ও দেহ গড়ানার মানুষ তো আমরা ঠিক এভাবে একটি শিরোনাম বা টাইটেল দেব তারপরে আমরা আমাদের প্রতিবেদন লেখা শুরু করব আমি প্রথমে সূচনায় লিখেছি আমরা বাঙালি জাতি মূলত বিভিন্ন জাতির মিশ্রিত রূপ বৃহত্তর বাঙালির রক্তে মিশ্রিত আছে বহু এবং বিচিত্র সব নরগোষ্ঠীর অস্তিত্ব দীর্ঘকাল বিভিন্ন জন ও কোমে বিভক্ত হয়ে এ আদি মানুষেরা বঙ্গের বিভিন্ন জায়গায় বসবাস করেছে এবং পরিপূর্ণ বাঙালি জাতি গঠনের সক্রিয় ভূমিকা রেখেছে নিচে বাংলায় বিভিন্ন জনগোষ্ঠী ও দেহগণের মানুষ সম্পর্কে আলোচনা করা হলো তো প্রথমেই আমরা ঠিক এরকম একটি সূচনা লিখতে পারি তারপরে আমরা আলাদা আলাদাভাবে এই বিষয়গুলো আলোচনা করতে পারি তো প্রথমে আমরা যেটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অস্ট্রিক খেয়াল করো অস্ট্রিক বাংলার আদি অধিবাসীদের ভাষাকে অস্ট্রিক বলা হয় অস্ট্রিক মূলত একটি জাতি জাতি হিসেবে এদের বলা হয় নিষাদ অস্ট্রিক ভাষা সঙ্গে দ্রাবিড় আর্য প্রভৃতি জাতি মিশে বাঙালি জাতি গড়ে ওঠে ভারতে অস্ট্রিক গোষ্ঠীর অন্যতম দুটি ভাষা মুন্ডা ও খাসি তো প্রথমে আমরা দেখে নিলাম অস্ট্রিক জাতি সম্পর্কে যারা বাঙালি জাতি গঠনে বিশেষ ভূমিকা রেখেছে এরপরে আমরা দুই নম্বর দেখব দ্রাবিড় সম্পর্কে দেখো দ্রাবিড় সম্পর্কে আমি লিখেছি দ্রাবিড় উপমহাদেশের একটি জনগোষ্ঠী যারা প্রাচীন ভাষায় কথা বলে প্রায় চার হাজার বছর আগে থেকে এই ভাষাভাষী মানুষ এই অঞ্চলে বাস করে আসছে ধারণা করা হয় এরাই হরপ্পা ও মহেনচাতর সভ্যতার রূপকার ছিলেন দ্রাবিড়দের বাসস্থান ছিল চীনের গবি মরুভূমিতে দক্ষিণ ভারতের বেশিরভাগ জনগোষ্ঠী দ্রাবিড় আদি বসবাসকারী জনগোষ্ঠী হিসেবে দ্রাবিড় জনগণকে ভারত পাকিস্তান আফগানিস্তান নেপাল মালদ্বীপ বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় দেখতে পাওয়া যায় তো আমরা দুই নম্বরে দ্রাবিড় সম্পর্কে জানলাম যারা বাঙালি জাতি গঠনে বিশেষ ভূমিকা পালন করেছে এরপর তিন নম্বরে আমরা দেখব আর্য সম্পর্কে দেখো আর্য সম্পর্কে আমি লিখেছি আর্য জাতি খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দে বাংলা অঞ্চলে প্রবেশ করতে শুরু করে তৎকালে বাংলা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বা উপরাষ্ট্রে বিভক্ত ছিল প্রত্যেক রাষ্ট্র স্বশাসিত নৃগোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হতো পূর্ববর্তী বৈদিক আর্যগণ উপনিবেশ গড়ার ক্ষেত্রে নানা কারণে এই অঞ্চলের জনগোষ্ঠীর সংমিশ্রণে আসার ব্যাপারে অনাগ্রহী ছিল কারণ তাদের দৃষ্টিতে পূর্বাঞ্চলীয় ভূখণ্ডে ছিল অসূচি ও দস্যু বা বর্বর জনগোষ্ঠীর বাস তো আমরা আর্য সম্পর্কেও জানলাম এবং সবশেষে আমরা এই লেখাটিকে এভাবে উপসংহার টানতে পারি সুতরাং দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে বাংলা অঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠীর আবির্ভাব হয়েছে আর এসব জনগোষ্ঠী থেকে বাঙালি জাতি পরিপূর্ণ একটি জাতিগোষ্ঠীতে পরিণত হয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা এই যে আজকের আলোচনা এখান থেকে তিনটি জাতি সম্পর্কে জানলাম যারা হচ্ছে অস্ট্রিক দ্রাবিড় এবং আর্য এই তিনটি জাতি বাঙালি জাতিকে তৈরি করার ক্ষেত্রে বা সৃষ্টি করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে এবং এবং এই সকল জাতির সংমিশ্রণ থেকেই আজকে আমরা বাঙালি জাতি হিসেবে একটি পরিপূর্ণ রূপ ধারণ করেছি আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে তোমরা তোমাদের মূল বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার এই অনুশীলনীমূলক কাজটি সম্পন্ন করবে শিক্ষার্থীরা আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে আমি কি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি যদি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অন্য কোনো কাজ নিয়ে আলোচনা করব, এবং সে কাজটিও খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি